जय माँ बगलामुखी देवीर जय। नमस्कार दर्शक बृंद, सोमनाथ चट्टोपाध्याय और आपनारा उपस्थित हयेछेन आपनादेर प्रिय चैनल तंत्र विज्ञाने। विश्वास करी माँ बगलार आशीर्वाद आपनारा सकलेई खूब भालो एक दिन काटाच्छेन एबं अवश्यई करे आपनारा निजेरा भालो थाकार साथे साथे आपनादेर सामर्थ्य अनुयायी अन्यदेरो भालो राखार सम्पूर्ण चेष्टा करछेन। तो आज के जे कथाटा बोलबो सेटा होच्छे जे धनतेरस संक्रांत एक भिडियो आमी अलरेडी अपने बनिए दिए दिए। तो आज के हे सेकेंड भिडियो देव से दीची से काली पुजोते अपन करणीय की काली पुजोर अमावस्या दिन के क्य करणीय धनतेरस त्रयोदशी तरह चतुर्दशी दिन अपन की करणीय वो चतुर्दशी अमावस्या सम्मिलित भावे अपन की करणीय से संक्रांत विस्तारित बोलबो। वीडियो स्किप करबें ना, भालो करे देखे सुने बुझे नीन, कारण आपनारा आद्धेक देखे तारपरे फोन करे दें किंबा व्हाट्सएप करे दें एटा भीषण खराब लागे। पुरो वीडियो देखुन बुझुन, कारण आमी जखन आपनादेर प्रश्न करी आपनारा उत्तर दीते पारें ना, बोझा जाए जे वीडियो ना देखे आमार थेके सरासरि जानते चान। तो आमी कत लोककेबोलबो, एत लोकेर ब्यापार, सेजन्यई बोली अनुरोध करी जे वीडियो पुरो देखुन। तो जाइ होक, जेटा बोलछिलाम जे सेटा होच्छे चतुर्दशी एवं अमावस्या এই দুটো দিনের কাজ তার সাথে ত্রয়োদশীতে আপনাদের যে কাজটা দিয়েছিলাম সেই কাজ সম্মিলিতভাবে আপনাদের কি করতে হবে ভাতৃদ্বিতীয়ার পরে। কারণ আমি আগেই বলেছিলাম যে দেওয়ালির লক্ষ্মী পূজোর এই ব্যাপারটা এটা কিন্তু একদিন না, এটা পাঁচ দিন। ত্রয়োদশী থেকে স্টার্ট হয় ত্রয়োদশী, চতুর্দশী, অমাবস্যা, প্রতিপাদ, দ্বিতীয়া, শেষ তৃতীয়ার দিনকে আপনারা সেগুলো সংরক্ষণ করবেন। तो आज के आर एर बेशी कथा बाड़ाबो ना, शुधु एकटा कथाई आपनादेर अनुरोध करबो जे जदि आपनादेर एई तथ्यगुलो भालो लागे ताहले अवश्यई करे चैनलटाके सबस्क्राइब करबेन। कारण आजकेर राशिफल जेमन आमी आपनादेर एई चैनेले बोले थाकि तेमन एर पाशापाशी आपनादेर भालोर जन्ने विशेषत आर्थिक सुविधा बा विद्यार सुविधार जन्ने आर जा जा आमार काछे आछे आमार झुलिते सेगुलो धीरे धीरे दिते थाकि। सेई जन्यई बला जे चैनलटा सबस्क्राइब करुन एबं ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন অন্যদের কাছেও, যাতে আপনি একা নয় সবাই ভালো থাকতে পারে এই পৃথিবীতে। তাহলে আমার কাছে যা বিদ্যা আছে বা আমাদের মতন লোকের কাছে যা বিদ্যা আছে সেগুলো আমরা নিজেরাই স্টোর করে রাখতে পারতাম। ওইভাবে হয় না, দিয়ে খাওয়াতেই কিন্তু খাবার আনন্দ। সেই জন্যই এই কথাটা বলা যে পারলে শেয়ার করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভালো না লাগলে মন খুলে ডিসলাইকও করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। যাই হোক, তো এরপরে আসি কাজ। ত্রয়োদশীর কাজ আপনাদের দিয়ে দিয়েছি, যেটা এই ভিডিওর এন্ডেই আপনারা সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দেখে নেবেন যে ধনতেরাস বা ত্রয়োদশী, ধন ত্রয়োদশীর দিন আপনাদের কি করণীয় আছে। এরপরে আসছি চতুর্দশী। তো চতুর্দশীতে আপনাদের বিশেষ কোনো কাজ নেই, শুধু নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য। অর্থাৎ আমরা প্রতিদিন যে পাপ করে থাকি, সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র মিথ্যে বলাতেও যে অন্যায়, পাপ বলতে অন্যায়, মশা মারা বা না জেনে কোনো পিঁপড়েকে মারিয়ে মেরে ফেলা, সেটাও কিন্তু আমাদের অন্যায় পাপ। সেইগুলোকে খণ্ডনের জন্য এই চতুর্দশীর দিনকে একটা স্নানের বিধি করা আছে। তো এই স্নান বিধিটা কেরাম হয়, আপনারা বর্তমানে এখন এরকম হয়েছে নদী পুকুর এগুলো তো সব বাতিল হয়ে গেছে, এখন সবাই আমরা ম্যাক্সিমাম বাড়িতে বাথরুম আছে সেখানে শাওয়ার চালিয়ে স্নান করে থাকি। তো আপনি শাওয়ার চালিয়ে স্নান করুন, নদীতে করুন, পুকুরে করুন, গঙ্গায় গিয়ে করে আসুন, কোথাও কোনো আপত্তি নেই। শুধু আপনার টোটাল স্নান পর্বের পরে আপনাকে একটা পাত্রে আলাদা জল রাখতে হবে, যথেষ্ট বড় পাত্র, মানে অন্তত দু তিন লিটার জল যাতে ধরবে। সেটার মধ্যে আগের দিনই ত্রয়োদশীর দিনকেই আপনারা সর্বৌষধি এবং মহৌষধি এই দুটো দ্রব্যকে ভিজিয়ে রাখবেন ওই জলটার মধ্যে সারা রাত, ওভারনাইট যেন ওটা ভেজে। এই সর্বৌষধি এবং মহৌষধি আপনারা পাবেন যে কোনো দশকর্মার দোকানে যাবেন, সেখানে গিয়ে আপনারা পাবেন, সেখানে বলবেন, বলার পরে ওরা আপনাকে এই দ্রব্য দুটো দেবে। দিলে ওই দ্রব্য দুটো এনে তিন চার লিটার জল পার হেড তিন চার লিটার জলের মধ্যে চুবিয়ে রাখবেন, ভিজিয়ে রাখবেন। পরের দিনকে সকালে, এবছর যেমন চতুর্দশী ছেড়ে অমাবস্যা লাগবে শনিবার দুপুর দুটো পাঁচে, চোদ্দো তারিখে, চোদ্দোই নভেম্বর 2020-তে, তো তার আগে দুপুর দুটোর আগে টার্গেট করুন যে আপনারা স্নান করবেন। স্নান করতে গেলে অবশ্যই তেল ব্যবহার করতে হবে,
তো তেল ব্যবহার করবেন যত গাঁট আছে এই গাঁটগুলোতে মিনিমাম। পুরো বডিতে যদি তেলটা লাগাতে পারেন খুব ভালো, যদি পুরো বডিতে না লাগাতে পারেন কোনো অসুবিধা নেই, গাঁটগুলোতে কিন্তু তেল দিতেই হবে। তেলটা হচ্ছে সাধারণ তেল, তিলের তেল, সেটাও আপনারা কোথাও না পান দশকর্মার দোকানে গ্যারেন্টি পাবেন। আমরা নিয়ে আসি, আমরা জানি, আমরা অনেক সময় অনেক কাজের জন্য নিয়ে আসি, প্রদীপ জ্বালিয়ে অনেক কিছু করি, তো সেটা নিয়ে নিন। ওই তিলের তেল মেখে আপনাকে দুপুর দুটোর আগে সমস্ত স্নান পর্বের পরে, গায়ে তেল লেগেছে, তেল তো সাবান শ্যাম্পু দিয়ে তুলতে হবে, তুলে ফেলুন, কোনো আপত্তি নেই, কিন্তু তেলটা মাখবেন এবং মেখে কিছুক্ষণ রাখবেন। তারপরে সব স্নান পর্বের শেষে একদম গা মোছার ঠিক আগের মোমেন্টে ওই যে সর্ব ঔষধি মহৌষধি জলটা আছে ওটা মাথায় ঢেলে নেবেন এবং তারপর আপনি আপনার গা মুছুন, তারপরে কিন্তু আর কোনো জল দেবেন না। এটা হলো চতুর্দশীর কাজ। এরপরে পড়ে গেল দুপুর দুটো পঁয়ত্রিশের পরে অমাবস্যা। অমাবস্যার দিন সারাদিন আপনারা যে যার মতন থাকুন, শুধু খেয়াল রাখুন নিরামিষ থাকার চেষ্টা করুন, উগ্র খাবার খাবেন না, অর্থাৎ ডিম মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো খাবেন না, শুদ্ধ থাকার চেষ্টা করুন। তাতে আপনি কোনো কালী পুজো অঞ্জলি দিন বা না দিন এটা কিছু যায় আসে না, বাড়িতে লক্ষ্মী পুজো হোক বা না হোক এটাও কিছু যায় আসে না, করতে পারলে খুব ভালো। এবার যখন রাত ১২টা বেজে যাবে, শনিবার থেকে রবিবার পড়েছে, ১৪ তারিখ থেকে ইংরেজির ১৫ নভেম্বর হয়েছে, সেই সময় আপনারা আপনাদের যদি কোনো দোকান আছে, সেটা যে কোনো দোকান হতে পারে, রাস্তায় কোনো ঠেলাও হতে পারে, আপনি তাতে সিঁদুর আর হিঙ্গুল এই দুটো দ্রব্যকে মিলিয়ে এই যে পাশে যন্ত্রটা এলো যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাজ ইট ইজ এই ছবিটা আপনাদের দোকানের পূর্ব দিকের দেওয়ালে এঁকে দেবেন অ্যাজ ইট ইজ। এবার মনে করুন আমি এখন এটা বাংলায় দেখিয়েছি, আপনি হিন্দি ভাষী, হিন্দিটা জানেন, তো এই যে সংখ্যাগুলো লেখা আছে এগুলো হিন্দিতে লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, যে আপনাকে বাংলায় লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি আরবি জানেন তো আপনি ওই আরবি ভাষায় ওটাকে ট্রান্সলেট করে লিখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি ইংলিশে লিখতে চান, কোনো অসুবিধা নেই, আপনি যে ল্যাঙ্গুয়েজে চান লিখতে পারেন, সংখ্যাগুলো লিখতে হবে অ্যাজ এই রকম ডিজাইনে। দ্বিতীয়, অষ্টগন্ধ বলে একটা দ্রব্য হয়, সেই দ্রব্যটা কোনো দোকানে কিনতে পাওয়া যায় না, যদি কেউ অষ্টগন্ধ বিক্রি করছে ৩০ টাকা ৫০ টাকা ১০০ টাকা জানবেন টোটালটাই ফেক, কোনো কাজের না, ওগুলো কিনবেন না। আমি যে অষ্টগন্ধ বলছি সেটা কিনবেন। অষ্টগন্ধের মধ্যে থাকবে, প্রথম থাকবে গোরোচনা, নট গোচনা, গোচনা মানে গরুর টয়লেট ল্যাটিন যাকে বলে ওটা না, কিন্তু গোরোচনা প্রথম। দ্বিতীয় দ্রব্য থাকবে সাদা চন্দনের গুঁড়ো, লাল চন্দনের গুঁড়ো। তৃতীয় থাকবে কর্পূর। চতুর্থ থাকবে দেবদারুর গুঁড়ো। পঞ্চম থাকবে কুট। ষষ্ঠ কস্তুরি। অষ্টম থাকবে অগরু। অগরু এই প্রত্যেকটা দ্রব্য আপনারা ভালো দশকর্মার দোকানে খোঁজ করবেন, পাবেনই পাবেন। যে দশকর্মার দোকানে শুধু জনতার পোলতে বিক্রি হয়, ধূপকাঠি বিক্রি হয়, ওরকম দশকর্মায় গিয়ে খোঁজ করে এসে আমাকে ফোন করবেন না, একটু ভালো বড় দোকানে যাবেন যারা দ্রব্যাদি চেনে, সেই দোকান থেকেই অষ্টগন্ধকে কিনে আনবেন। কিনে এনে এটা একটা পাত্রের মধ্যে সমস্ত দ্রব্যগুলোকে রাত ১২টার পরে একত্রে মেলাবেন। মেলানোর পরে ডালিম গাছের কলম একটা জোগাড় করবেন, মানে ডালিম গাছের ডাল, যেরাম যেটা ওই ধনতেরাসের ভিডিওতেও আমি বলেছিলাম, না ধনতেরাসের না, এর আগের একটা ভিডিওতে বলেছিলাম, ওরকম ডালিম গাছের ডাল একটা জোগাড় করবেন। যদি সোনার নিব বা রূপোর নিবের নিপেন যেমন হয় ওরকম যদি সোনার নিব রূপোর নিবে হয় তাহলে তো খুব ভালো। ওটা সচরাচর কারুর কাছে থাকে না, ওগুলো আমাদের মতন লোকেদের কাছেই থাকে, আমি সোনার নিবেই, আমি যাদের দায়িত্ব নিয়েছি তাদের সোনার নিবেই লিখে দিচ্ছি। তো ওই অষ্টগন্ধ এবং ডালিম গাছের কলম বা সোনা বা রূপোর নিবের কলমের সাহায্যে এই যন্ত্রটাকে অ্যাজ ইট ইজ আঁকবেন। আঁকার পরে একে অবশ্যই করে পঞ্চদ্রব্য দ্বারা, অর্থাৎ ধূপ দীপ নৈবেদ্য এবং ফুল আর এই এই অষ্টগন্ধ, এই কটাকেই দিয়ে আপনি ওকে স্মরণ করবেন। কোনো মন্ত্র নেই, কোনো তন্ত্র নেই আপনাদের জন্যে। আমরা যারা বিশেষ কাজ করি তারা আমরা একদম অ্যাজ ইট ইজ করে দিই, আপনি শুধু পরীক্ষামূলক, আপনার কাছে এটা টোটকা, আর আমার কাছে এটা কিন্তু কোনো টোটকা নয়, আমার কাছে এটা একটা সমাধান, ঠিক আছে? আপনাদের ল্যাঙ্গুয়েজটা হবে টোটকা, তো আপনারা টোটকা হিসাবে করুন। টোটকা হিসাবে করেই আপনারা যে ফলাফল লাভ করবেন
আপনারা বাধ্য হবেন আগামী বছর দেওয়ালির রাত্রে এর এই যন্ত্রর উপযুক্ত পূজা করতে বাধ্য হবেন। এটা এত দামি, এত ভালো একটা যন্ত্র, এবং বিশ্বাস অবশ্যই করুন। মানে আমি আমার জোর গলায় 1 কোটি% গ্যারেন্টি দিয়ে বলছি, এই যন্ত্র যদি আপনি 3 খানা লেখেন, একটা থাকবে আপনার দোকানে, অলরেডি দোকানের দেওয়ালে একটা আপনি লিখেছেন সিঁদুর আর হিঙ্গুল সহযোগে অ্যাজ ইট ইজ এই যন্ত্র। এরপরেও ভূর্জপত্রে আঁকবেন, ভালো কথা, ভূর্জপত্রে আঁকবেন, 6 ইঞ্চি বাই 6 ইঞ্চির ভূর্জপত্র 3টে নেবেন, 3টেতেই অ্যাজ ইট ইজ আঁকবেন, 3টেকেই পঞ্চদ্রব্য দ্বারা পঞ্চদ্রব্য ছেটাবেন, অর্থাৎ প্রথমে এই অষ্টগন্ধ একটু ছিটিয়ে দেবেন, তারপর একটা ফুল ছেটাবেন, সামনে একটু নৈবেদ্য রাখবেন, একটু ধূপ দেখাবেন, বাতি দেখাবেন, দিয়ে ওকে আপনার সমস্ত মনোকামনা অনুরোধ করবেন, এবং মা লক্ষ্মী কুবের গণেশ সরস্বতী চারজনকে একত্রে স্মরণ করে পুরো কাজটা করবেন, দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন। 3টে লিখবেন, একটা থাকবে আপনার দোকানের ওই পূর্ব দিকের দেওয়ালে যেমন লিখেছেন লিখেছেন ওটা অ্যাজ ইট ইজ থাকবে, দ্বিতীয় একটা দোকানের ক্যাশবাক্সে রাখবেন, দোকানের ক্যাশবাক্সে রাখবেন, বা আপনি যে গদি, যদি আগে তো গদিতে বসা হতো, এখন তো অনেকে চেয়ার টেবিলে বসে, তো সেই জন্য আমি বললাম দোকানের ক্যাশবাক্সে রাখবেন, দোকানের ভল্টেও মেবি আপনি রাখতে পারেন, এটা একটা রাখবেন। দ্বিতীয় রাখবেন আপনার বাড়ির আলমারি, যেখানে টাকা পয়সা রাখেন কিংবা সোনাদানা রাখেন, বা একটা লকার তো থাকে আলমারির, ওই সেফ পজিশনে একটা রেখে দেবেন। মনে করতে হবে যে লক্ষ্মী এত এত টাকা, কোটি কোটি টাকা আমার ওখানে রাখা আছে, আপনি এইভাবে ভাববেন, থিঙ্ক করবেন, এবং যখন বাড়িতে সন্ধ্যে দেখান আপনারা, তখন ওই জায়গাটাকেও একটু ধূপবাতি দেখাবেন, খুলে ভালো করে দেখাতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, আলমারি আপনার মতন লকই থাকবে, কোনো অসুবিধা নেই। আপনি বাইরে থেকে শুধু স্মরণ করবেন যে হে চতুর দেব বা দেবী, আপনারা এখানে অধিষ্ঠান করে আমাকে একটুখানি আর্থিক সচ্ছলতার মুখ দেখান। আপনি সামান্য রিকোয়েস্ট করুন, তারই চোট সামলাতে পারবেন না। এবং আরেকটিকে নিয়ে আপনি আপনার বাড়িতে ঢোকার যে মেন গেটটা, বাড়ি হোক, ফ্ল্যাট হোক, ফ্ল্যাটের কমন যেগুলো না, যেখান থেকে আপনার পোর্শন স্টার্ট, আপনার বাড়ির পোর্শন স্টার্ট, সেই দরজার যেটা বাইরের সাইড, ওই সাইডটা না, ভেতর সাইডে, অর্থাৎ ইনসাইড অফ দ্য হাউস, বাড়ির ভেতর দিকের দিকটায় আপনি ওটাকে সেলোটেপ বা কোনো গ্লুর সাহায্যে, গামের সাহায্যে ওকে আটকে রাখবেন দরজায়, ভালোভাবে আটকাবেন যেন নোংরা না হয়, এবং যখন ধূপবাতি দেখাবেন ওকেও দেখাবেন। আপনি বিশ্বাস রাখুন, মানে যারা প্র্যাকটিক্যালি আমাকে চেনে, যারা একদম অনেক বছর, 20 বছর ধরে চেনে, তারা জানে আমার পুরো হিস্ট্রি, আমি কোথা থেকে লাইফ স্টার্ট করেছি আর আজকে কোন জায়গাটায় আছি। বিশ্বাস রাখুন, কোনো ম্যাজিক নেই, ধরাম করে কিছু হয়ে যাবে না, কিন্তু 7 দিনের মধ্যে আপনি আপনার সিচুয়েশনকে ঘুরছে দেখতে পাবেন চোখের সামনে। যে কোনো উপায়ে আপনাকে এই দ্রব্য কটা জোগাড় করে করতে হবে কাজটা, সফলতা আসবেই। তবে খেয়াল রাখবেন প্রত্যেকটা দ্রব্যরই কিন্তু একটু দাম আছে, বিশেষ করে কস্তুরি, কুট, এগুলোর কিন্তু একটু দাম আছে, গোড়চনা, এরকম 20-30 টাকারও মাল পাওয়া যায়, সেগুলো কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি ওগুলো ভালো মাল না। ভালো জিনিস কিনে এনে আপনি কাজটা করুন, এবং সারা রাত ওকে ওইভাবে রেখে দেবেন। আপনি চাইলে সামনে বসে অনুরোধ করতে পারেন, চাইলে আপনার গুরু মন্ত্র থাকলে তাকে জপ করতে পারেন, এবং আমি খুব জোর দিয়ে বলছি এটার কোনো হিন্দু মুসলিম নেই। আমি অনেক মুসলিম দোকানে মুসলিম আরবি ভাষায় এক্স্যাক্ট এই যন্ত্রটাকে লেখা থাকতে দেখেছি আরবি ভাষায়, এবং যখন জেনেছি তখন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, নাম বলবো না, নাকোদা মসজিদের সামনে আমি একজন, অনেকজনের সাথে আমার খুব ভালো আলাপ আছে, তো তথাপি তার মধ্যে একজনের সাথে আমার ভীষণ আলাপ আছে, উনি 5 বার হজে গেছিলেন, ভীষণ শ্রদ্ধা করি, আমাকেও ভীষণ ভালোবাসে, আজকের সম্পর্ক না, আমি তখন ক্লাস 8-এ পড়ি, সেই সময়কার সম্পর্ক। তো ওই চাচাকে দেখেছিলাম, তার যে নাকোদা মসজিদের ওখানে জুয়েলারি স্টোনের, এই স্টোনের দোকান ছিল, এখনও আছে, ওই দোকানের মধ্যে লাগানো। তো আমি যখন ওকে জিজ্ঞেস করলাম যে চাচা তুমি ওটাকে আরবি ভাষায় লিখেছো তো, ওটা আমাকে একটু বাংলায় বলো তো, লিখলাম অ্যাজ ইট ইজ, এই যন্ত্রটা অ্যাজ ইট ইজ, যেটা আমার গুরু আমাকে পড়ে, অনেক পরে, প্রায় আমার তখন বছর 25 বয়স, তখন এটা পেয়েছি, আর জেনে এসেছি আমি তখন আমার 17-18 বছর বয়স, সেই সময় জেনেছিলাম। তো এত ভালো একটা বিদ্যা যে এই বিদ্যাটার জন্য পার্টিকুলার কোনো হিন্দু মুসলিমের ব্যাপার নেই।
এবার এই যে ধনতেরাসের জন্য যে কয়েন বা কড়িগুলো আমি আপনাদেরকে বলেছিলাম ওগুলোকে সহযোগে নিয়ে আর এই যে যেটা আপনার বাড়ির আলমারির মধ্যে রাখতে বললাম এই যন্ত্রটা এই সবকটাকে একটা লাল কাপড়ে কিন্তু ভালো করে পুটলি করে রেখে দেবেন একদম পরের বছর পর্যন্ত আপনার আলমারি খালি হতে দেবে না আপনার আলমারি খালি হতে দেবে না করে দেখুন কাজটা কিন্তু মাথায় রাখবেন বারবার বলছি দ্রব্যগুলো অরিজিনাল কেনার চেষ্টা করবেন এবং যতটা পাক পবিত্র শুদ্ধ হয়ে কাজটা করতে পারবেন ততটাই আপনার ভালো যাই হোক আমি অন্তত করছি এবং আমার কিছু অত্যন্ত ঘনিষ্ঠ লোক তাদের করছি সবার জন্য তো করে দিতে পারবো এটা তো ইম্পসিবল ব্যাপার কারণ আপনাদের বিশ্বাস অবিশ্বাসের একটা ব্যাপার থাকবে আপনারা অনেকেই আমাকে ফলো করেন কিন্তু বিশ্বাস নাও আসতে পারে অনেকে ইনসাল্টিং কথাও বলেন ওটা কোনো ব্যাপার না কিন্তু যদি মনে হয় যে না দেখি না একবার অনেক সময় আছে না 30 টাকার লটারি কাটতে চান জানেন মিলবে না তথাপি কাটতে চান ঠিক এরকমই একটা কাজ করে দেখুন আর এর বেশি কিছু বলার নেই বগলা মাকে ভালোবাসি বিশ্বাস করি পুজো করি তাই মা বগলাকে অনুরোধ করব হেমা বগলা সকলকে ভালো রাখো সুস্থ রাখো এবং এত ভালো এত সুস্থ রাখো যে এরা যেন অন্যদেরকে ভালো রাখতে পারেন সুস্থ রাখতে পারেন আজ আসি আবার নিশ্চয়ই আগামী দিনে এরকমই একটা ভালো তথ্যমূলক ভিডিও আমি আপনাদেরকে উপহার দেবো যেটা আপনাদের জন্য আপনাদের সাংসারিক উন্নতির জন্য কাজে আসে আজ আসি নমস্কার।